প্রিয় বিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পলিটিক্যাল সায়েন্সের সিসি বা জিই টুয়ের গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে তোমরা ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খাতায় নোট ডাউন করতে পারো যদি নাও করতে পারো সময় না থাকে স্ক্রিনশট তুলেও তোমরা পড়ে নিতে পারো বা ভিডিওটি শুনেও তোমরা একটু মনে করে নিতে পারো কেন তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নই পড়া হয়ে গেছে আমি ইতিমধ্যেই আগে দিয়েছিলাম তোমাদের পাঠ করে করে তো আজকে আমি একবারে সম্পূর্ণ লাস্ট মিনিটের কোন প্রশ্নগুলো দেখে যাবে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো পলিটিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন এক নম্বরের উদার নৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর হবে বহুদলীয় ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার কেন্দ্রীয় ধারণা কি ক্ষমতার কেন্দ্রী ভবন দ্য ল অ্যান্ড দ্য কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতাকে আইভর জেনিংস গণতন্ত্র হলো জনগণকে নিয়ে গঠিত জনগণের দ্বারা এবং জনগণের জন্য পরিচালিত শাসন ব্যবস্থা উক্তিটি কার আব্রাহাম লিঙ্কনের গ্রেট ব্রিটেনের শাসনের সরি আইনের অনুশাসন ধারণাটির প্রবক্তাকে অধ্যাপক ডাইসি ব্রিটেনে শাসনতান্ত্রিক আইন বলতে কি বিধিবদ্ধ আইন তিন বিচার বিভাগীয় সিদ্ধান্ত এবং প্রথাগত আইন সাত নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্ন দেখে নেব ব্রিটিশ শাসন ব্যবস্থা এক কেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয় এক শাসন ব্যবস্থা রাজ শাসনতান্ত্রিক রাজ রীতিনীতি কথাটি কে প্রবর্তন বা কে প্রথম ব্যবহার করে অধ্যাপক ডাইসি শাসনতান্ত্রিক রীতিনীতি কথাটি অধ্যাপক ডাইসি প্রথম ব্যবহার করে দ্য ইংলিশ কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতা কে ওয়ার্ল্টার পেছ ল অফ দ্য কনস্টিটিউশন গ্রন্থের প্রণেতা যাই হোক এটা ডবল হয়ে গেছে ডাইসি হবে ব্রিটেনের প্রকৃত শাসককে প্রধানমন্ত্রী ও তার পরিষদ ব্রিটেনের লর্ডসভায় কে সভাপতিত্ব করেন লর্ড চান্সেলার ব্রিটেনের নিয়মতান্ত্রিক শাসন বলতে কাকে বোঝায় ক্যাবিনেট ও মন্ত্রী পরিষদকে বোঝায় ব্রিটিশ ক্যাবিনেটে কয় ধরনের কমিটি আছে দুই ধরনের স্থায়ী অস্থায়ী ব্রিটিশ সংসদের দুটি কক্ষ কী কী উচ্চকক্ষ লর্ডসভা নিম্নকক্ষ সভা ব্রিটেনের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন কে রাজা বা রানী ব্রিটেনের মন্ত্রিসভার সদস্যদের নিযুক্ত করেন গ্রেট ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম কী সভা পার্লামেন্ট সম্পর্কিত একটি রীতিনীতির উল্লেখ করো পার্লামেন্টের অধিবেশন বছরে অন্তত একবার বসতেই হবে ব্রিটেনে অর্থবিল কাকে বলে অর্থ সংক্রান্ত বিষয় রচিত বিলকে অর্থবিল বলে চলে আসবের পর একুশ নম্বর প্রশ্নে দক্ষিণ এশিয়ার একটি একতান্ত্রিক রাষ্ট্রের নাম করো বাংলাদেশ গ্রেট ব্রিটেনের সংবিধান বা শাসনতন্ত্রের মূল উৎস দুটি কী কী ও শাসনতান্ত্রিক রীতিনীতি সংসদীয় শাসন ব্যবস্থার উদাহরণ হিসাবে দুটি রাষ্ট্রের নাম করো ভারত ও ব্রিটেন কত সালে ব্রিটিশ পার্লামেন্ট অধিকারের বিল ঘোষণা করে ষোলোশো সালে কোন আইনে ব্রিটেনের প্রথম স্ত্রীলোকের ভোটাধিকার স্বীকার করা হয়েছে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন অনুসারে মার্কিং সংবিধান এক কেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় মার্কিং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখক রাজ্যগুলির স্বতন্ত্র সংবিধান মার্কিং সংবিধানের দুই নং ধারায় কী বলা হয়েছে মার্কিং শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা নষ্ট আছে মার্কিং উপরাষ্ট রাষ্ট্রপতির হাতে মার্কিন রাষ্ট্রপতির হাতে থাকে মার্কিন শাসন বিভাগে যাবতীয় ক্ষমতা মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি সিনেট নিম্নকক্ষের নাম হলো প্রতিনিধি সভা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনসভার নাম কী কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লেখো গণতান্ত্রিক দল ও সাধারণতন্ত্রী দল মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য লেখো প্রধানত দ্বিদলীয় মার্কিন ব্যবস্থা যুক্তরাষ্ট্র দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য মার্কিং নাগরিকদের মৌলিক অধিকারের সংরক্ষককে মার্কিং সুপ্রিম কোর্ট মার্কিং সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারককে মার্কিং মার্কিন সুপ্রিম কোর্ট একটি আধা যুক্তরাষ্ট্রীয় দেশের নাম লেখো ভারত মার্কিং প্রতিনিধি সবাইকে সভাপতিত্ব করে স্পিকার মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রকৃত প্রকৃতি কীরূপ প্রজাতান্ত্রিক কোন দেশের সংবিধান বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান মার্কিং সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম তারিখ হিসাবে কোন দিনটি গণ্য করা হয় চৌঠা জুলাই বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো বাংলাদেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য হল সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার অস্তিত্ব সুইজারল্যান্ডের বর্তমান সংবিধান কবে কার্যকর হয় আঠারোশো চুয়াত্তর সালের উনত্রিশে মে ফরাসি পঞ্চম প্রজাতন্ত্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি জাতীয় সভা নিম্নকক্ষ সিনেট উচ্চকক্ষ বর্তমান ফরাসি সংবিধানের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাষ্ট্রপতির অপ্রতিহত ক্ষমতা ও এককেন্দ্রিক ব্যবস্থা চীনের বর্তমান সংবিধানটি কত সালে লিখিত হয় উনিশশো সালে চীনের রাষ্ট্রীয় পরিষদের সভা আহ্বান ও পরিচালনা করেন কে প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী চীনের সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা কি সুপ্রিম গণ আদালত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ সংস্থার নাম কি জাতীয় গণকংগ্রেস গণপ্রজাতন্ত্রী চীনের শাসন ব্যবস্থা এক না যুক্তরাষ্ট্রীয় এক কেন্দ্রিক চীনের স্থায়ী কমিটি কাদের নিয়ে গঠিত একজন সভাপতি কয়েকজন সহসভাপতি একজন সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত তো আজকে আমি যে পঞ্চাশটি প্রশ্ন বললাম এই পঞ্চাশটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে যাও তবে দু সালে তোমরা যে পরীক্ষা দিতে যাবে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার সিসি বা জিই এর সেখানে তোমরা অনেকটাই যে পনেরোটি এক নম্বরের প্রশ্ন থাকে সেখানে অনেকটাই তোমরা অ্যান্সার করতে পারবে এই প্রশ্নগুলো দেখে গেলে এবং বড় প্রশ্নের মডেল সেট আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি তার কিছু উত্তরও দেওয়া রয়েছে তোমরা ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে এবং ভিডিওর এন্স কিনে গিয়ে তোমরা দেখতে পারবে সরাসরি সেখানে গিয়ে দেখে নাও এবং তোমরা এই চ্যানেলে যারা পুরনো তারা জানো এই চ্যানেলে বিগত কয়েক বছর থেকেই যে সাজেশনগুলো দেওয়া হয় সেগুলি প্রায় আসে অনলাইনেও তোমাদের পরীক্ষার টাইমে প্রশ্নপত্র সলিউশন করে দেওয়া হয়েছিল তো অফলাইনেও তোমাদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করা হবে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে এই চ্যানেলের গুরুত্ব তোমরা বুঝতে পারবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রেখো যাতে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের জন্য তোমরা সবার প্রথমে সেটি পেয়ে যাবে